हेलो फ्रेंड्स, नतून कथा चैनले आपनादेर सकलके अनेक अनेक वेलकाम। फ्रेंड्स, एई भिडियोटिते कन्या सन्तानदेर जन्य थाकछे 45টি सम्पूर्ण नतून नतून ইউনিক नाम। तबे फ्रेंड्स, एई भिडियोटि विस्तारित शुरू करार आगे आपनादेर काछे एकटा छोट्ट रिक्वेस्ट, आपनारा प्लिज आमार एई चैनलटिके सबस्क्राइब करार साथे साथे आमार नतून चैनल नवसंचारके सबस्क्राइब करे राखुन, कारण ओई चैनलटितेओ आमि बाच्चादेर नतून नतून नामेर भिडियो आपलोड करते थाकि। तो चलुन फ्रेंड्स, एई भिडियोटि शुरू करा जाक। फ्रेंड्स, एक नम्बर नामटा तालबेसा अक्षर दिए सम्पूर्ण यूनिक एक नाम, एई नामटा शुभांगी। दुई नम्बर नामटा दन्तान्न अक्षर दिए सम्पूर्ण नतून एवं खुबी मिष्टि एक नाम, एई नामटा निधिका। तीन नम्बर नामटा दन्तेसा अक्षर दिए एकदम नतून एक नाम, एई नामटा सौजिसा। चार नम्बर नामटा अकार अक्षर दिए तीन अक्षरेर खुबी मिष्टि नतून एक नाम, एई नामटा अर्चिका। फ्रेंड्स, आपनारा जदि आपनादेर कन्या सन्तानदेर जन्य प अक्षर दिए एकदम नतून ইউনিক एक नाम रखते चान, ताहले पाँच नम्बर नामटि रखते पारेन, एई नामटि पौषिता। छय नम्बर नामटा दन्तेसा अक्षर दिए खुबी क्यूट ইউনিক एक नाम, এই নামটা সুমল্লিকা। सात नम्बर নামটা ত অক্ষর দিয়ে দুই অক্ষরের খুবই কিউট একটা নাম, এই নামটা তথা। আট নম্বর নামটা প অক্ষর দিয়ে একদম নতুন একটা নাম, এই নামটা প্রায়ন্তী। নয় নম্বর নামটা দ অক্ষর দিয়ে খুবই কিউট ইউনিক একটা নাম, এই নামটা দেবাত্রয়ী। দশ নম্বর নামটা তালবেসা অক্ষর দিয়ে একদম নতুন একটা নাম, এই নামটা শ্রেয়তমা। ফ্রেন্ডস, আপনারা আপনাদের কন্যা সন্তানদের জন্য যদি রিকার্ড অক্ষর দিয়ে খুবই মিষ্টি একটা নাম রাখতে চান, তাহলে এগারো নম্বর নামটি রাখতে পারেন, এই নামটি ঋষিতা। বারো নম্বর নামটা প অক্ষর দিয়ে সম্পূর্ণ নতুন একটা নাম, এই নামটা প্রবিতা। তেরো নম্বর নামটা ধ অক্ষর দিয়ে একদম নতুন ইউনিক একটা নাম, এই নামটা ধৃতিকা। চোদ্দো নম্বর নামটা ত অক্ষর দিয়ে খুবই ছোট্ট নতুন একটা নাম, এই নামটা তিসমা। পনেরো নম্বর নামটা প অক্ষর দিয়ে খুবই মিষ্টি ইউনিক একটা নাম, এই নামটা প্রাঙ্কিতা। ফ্রেন্ডস, আপনারা যদি আপনাদের কন্যা সন্তানদের জন্য দন্তান্ন অক্ষর দিয়ে একদম ইউনিক একটা নাম রাখতে চান, তাহলে ষোলো নম্বর নামটি রাখতে পারেন, এই নামটি নিরাক্ষী। সতেরো নম্বর নামটা ক অক্ষর দিয়ে খুবই মিষ্টি ইউনিক একটা নাম, এই নামটা কীর্তিকা। আঠারো নম্বর নামটা দন্তেসা অক্ষর দিয়ে সম্পূর্ণ ইউনিক একটা নাম, এই নামটা সুচন্দ্রিকা। উনিশ নম্বর নামটা বর্গীয অক্ষর দিয়ে খুবই মিষ্টি ইউনিক একটা নাম, এই নামটা জ্যোতিকা। ফ্রেন্ডস, আপনারা যদি আপনাদের কন্যা সন্তানদের জন্য অকার অক্ষর দিয়ে খুবই ছোট্ট কিউট একটা নাম রাখতে চান, তাহলে কুড়ি নম্বর নামটি রাখতে পারেন, এই নামটি অর্ণা। একুশ নম্বর নামটা ত অক্ষর দিয়ে তিন অক্ষরের একদম ইউনিক একটা নাম, এই নামটা তর্ষিতা। বাইশ নম্বর নামটা গ অক্ষর দিয়ে সম্পূর্ণ নতুন ইউনিক একটা নাম, এই নামটা গীতাংশী। তেইশ নম্বর নামটা তন্দেসা অক্ষর দিয়ে খুবই মিষ্টি নতুন একটা নাম, এই নামটা সুচিত্রিকা। চব্বিশ নম্বর নামটা ক অক্ষর দিয়ে খুবই মিষ্টি একটা নাম, এই নামটা কুসুমিতা।
फ्रेंड्स आपनारा आपनादेर कन्या सन्तानदेर जोन्नो जोदि द अक्षर दिए एकदम यूनिक एकटा नाम राखते चान ताहले 25 नम्बर नामटी राखते पारेन, एई नामटी देवाश्रिता। 26 नम्बर नामटा बर्गीज अक्षर दिए खुबी क्यूट एकटा नाम, एई नामटा जाग्रते। 27 नम्बर नामटा দন্তন্য অক্ষর দিয়ে তিন অক্ষরের একদম ইউনিক একটা নাম, এই নামটা নীলাভা। 28 নম্বর নামটা প অক্ষর দিয়ে খুবই মিষ্টি একটা নাম, এই নামটা পুষ্পিকা। 29 নম্বর নামটা চ অক্ষর দিয়ে একদম ইউনিক একটা নাম, এই নামটা চন্দ্রাংশী। ফ্রেন্ডস আপনারা আপনাদের কন্যা সন্তানদের জন্য যদি অকার অক্ষর দিয়ে একটা ইউনিক ধরনের নাম রাখতে চান তাহলে 30 নম্বর নামটি রাখতে পারেন, এই নামটি অনুপর্ণা। 31 নম্বর নামটা র অক্ষর দিয়ে খুবই কিউট একটা নাম, এই নামটা রাজমিতা। 32 নম্বর নামটা দন্ত্য অক্ষর দিয়ে খুবই মিষ্টি ইউনিক একটা নাম, এই নামটা সমাশ্রয়ী। 33 নম্বর নামটা দ অক্ষর দিয়ে সম্পূর্ণ নতুন ইউনিক একটা নাম, এই নামটা দেবানিসা। 34 নম্বর নামটা দ অক্ষর দিয়ে খুবই মিষ্টি ইউনিক একটা নাম, এই নামটা তন্মনা। ফ্রেন্ডস আপনারা যদি আপনাদের কন্যা সন্তানদের জন্য তালবেসা অক্ষর দিয়ে সম্পূর্ণ নতুন একটা নাম রাখতে চান তাহলে 35 নম্বর নামটি রাখতে পারেন, এই নামটি শুভস্মিতা। 36 নম্বর নামটা ব অক্ষর দিয়ে দুই অক্ষরের খুবই মিষ্টি একটা নাম, এই নামটা বিথি। 37 নম্বর নামটা দন্ত্য অক্ষর দিয়ে একদম নতুন একটা নাম, এই নামটা সৃজনা। 38 নম্বর নামটা ম অক্ষর দিয়ে খুবই কিউট ইউনিক একটা নাম, এই নামটা মেঘাঞ্জনা। 39 নম্বর নামটা দ অক্ষর দিয়ে তিন অক্ষরের একদম ইউনিক একটা নাম, এই নামটা দীপ্তিকা। 40 নম্বর নামটা র অক্ষর দিয়ে খুবই কিউট একটা নাম, এই নামটা রূপলেখা। ফ্রেন্ডস আপনারা আপনাদের কন্যা সন্তানদের জন্য যদি দ অক্ষর দিয়ে একদম ইউনিক একটা নাম রাখতে চান তাহলে 41 নম্বর নামটি রাখতে পারেন, এই নামটি দেবচন্দ্রিমা। 42 নম্বর নামটা ত অক্ষর দিয়ে সম্পূর্ণ ইউনিক একটা নাম, এই নামটা তন্ময়ী। 43 নম্বর নামটা দ অক্ষর দিয়ে দুই অক্ষরের খুবই মিষ্টি একটা নাম, এই নামটা দিতি। 44 নম্বর নামটা দন্ত্য অক্ষর দিয়ে তিন অক্ষরের একদম নতুন একটা নাম, এই নামটা সৌরিকা। এবং 45 নম্বর নামটা ব অক্ষর দিয়ে খুবই কিউট ইউনিক একটা নাম, এই নামটা বৃতিসা। ফ্রেন্ডস এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটিকে একটা ছোট্ট লাইক করুন, আর সাথে সাথে আপনাদের পরিচিত মানুষদের কাছে শেয়ার করুন। আর ফ্রেন্ডস এই ভিডিওটি ছাড়াও আপনাদের যদি আরও বিভিন্ন অক্ষর দিয়ে নাম জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা যদি রোজ আমার চ্যানেলের ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে নিন। তো চলুন ফ্রেন্ডস আজকের মতো এইটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক খুশি থাকবেন। থ্যাংক ইউ।